ছেলের হাতে বাবা খুন হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার দহ বরানান গ্রামে। এলাকাবাসীরা অভিযোগ করেন, টাকা পয়সা জমি জমা নিয়েই বাড়িতে অশান্তি হতো। গ্রামবাসীদের আরও অভিযোগ, দুই ছেলে বাবা 70 বছরের আমরাফ আলীকে শ্বাসরোধ করে এবং ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে খুন করেছে। জানা গেছে, নিহতের স্ত্রী সুফিয়া বিবি তার দুই পুত্র কবির আলী খান ও রাজীব আলী খানকে আড়াল করার চেষ্টা করছেন। যদিও কবির আলী খান স্বীকার করেছেন, বাবার কাছে টাকা চাইলে না দেওয়ায় গলা টিপে তাকে খুন করেছে। পুলিশ নিহতের স্ত্রী ও দুই ছেলেকে আটক করেছে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। আমার নাম কবির আলী খান, আমার স্ত্রীর নাম হচ্ছে নূরজান বিবি, আর আমার শাশুড়ির নাম হচ্ছে মর্জিনা বিবি, আর আমার মানে সৌরার নাম হচ্ছে যে নূর মোহাম্মদ মীর, আর আমার বড় সম্বন্ধীর নাম হচ্ছে নজরুল মীর। আপনি যাকে মেরেছেন সে কি হয় আপনার? হ্যাঁ, আপনি যাকে মেরেছেন সে কি হয়? সে তো আমার বাবা হয়। আর আমার তার নাম কি? হ্যাঁ, আশরফ আলী খান। এটা কোন গ্রাম? এটা দহাবর নাম গ্রাম। আমার বাবার হচ্ছে 5 ভাই। কথাটা শুনুন, বড় একটা স্ত্রী নিয়ে বুঝতে পেরেছি বা কিছু টাকা চাইতাম, খালি বলে কিসের টাকা, অঙ্কের টাকা, তোর কি মাথা খারাপ হয়ে আছে কি? না, আমার তো কিছু দিতে হবে, আমার খাবার টাবার লাগবে, ই লাগবে, সে লাগবে, বা এখন তো কলকাতার পজিশন খারাপ, এরা অনেক রকম ব্যাপার রয়েছে, বলে আচ্ছা তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে? সে ওপরপাল্লা একদিন বিচার করে দিবে। বলে আচ্ছা, সে যার পাওয়া না তার যদি না পায় তার কিন্তু খারাপ হবে খুব, ঠিক আছে? এবার বলে হচ্ছে যে কালকে বাবা পেশাব করতে বাড়িছে আর কি, বা লোকের কাছে উল্টোল্টা কথা বলে, ছেঁচড়ার মতন কথা বলে আর কি, আর আমি কিন্তু লোকের কাছে বলি না। এই জন্য সে হচ্ছে হেতাহতার চা ফা খেতে যায়, আমি বাড়িতেই খাই। এই কারণে যে বাইরে খেতে গেলে তার একটা খরচা রয়েছে, 10-20 টাকা খরচ হবে, তাতে বাড়িতে আরও একটা চা বিস্কুট খেয়ে ঝামেলা চুকি হবে, সেই জন্য বাড়িতেই বেশি খরচ খাই। সেই জন্য কালকে পেশাব করতে বাড়িছে 2-2:30 সময়, গলা টিপতেছি, গলা টিপে হচ্ছে যে তারপর হচ্ছে যে মানে উঠে আবার ইয়ে করতেছিল, আবার দেখে আমার ফের গলাটাকে টিপতে এসেছে, ঠিক আছে? এবার তারপর হচ্ছে যে আবারকে মানে ঘুরিয়ে জড়িয়ে রেখেছে, তারপর দেখিনা আবার ফের ওই জানলাটা ধরে রেখেছে, এবার জানলা ধরে আর কি আমার এইখানটা একটা মারলো, তারপর হচ্ছে যে ওইখানকার ওই স্যারকে বললাম যে ওইখানকার একটা ওই ছুরি রয়েছে, দেখালেন বুঝলিয়ে, কালকে আমি মেরেছি আর কি বাবাকে, আমার স্ত্রীকে নোংরা করিয়েছে উনি। দুটো 2:30 কিন্তু প্রথমে স্ত্রী মানে বাবার মান সম্মান রাখার লাগে আমার স্ত্রীটা নষ্ট হয় মানে নোংরা হয়, কিন্তু তারপর দাদা ভাইদের জন্য আমার মানে স্ত্রীটা পুরো মানে নষ্ট হয়ে যায়, 8 দিন নষ্ট হয়ে গেছে। আবার আগের কাজ সব ডিটেলস কাহিনী রয়েছে, সেই জন্য আমরা অনুরোধকে বলছি, স্ত্রী কোথায় এখন? এখন স্ত্রী মানে 8 দিন মারা গিয়েছে, আমরা ওইখানকে চলে যান, বুঝতে পারি। ঠিক আছে, কি হয়েছিল কি? এই যে কাল ঘটনা মারা গেল বাড়িতে? হ্যাঁ বাড়িতে, আমি বলে দিচ্ছি, ছাও বাড়িতে মানে প্রথম বৌমা, বড় বৌমা, বড় ছেলে ছুটি মারি যাচ্ছে, তাদের রুগীর হসপিটালে ভর্তি আছে, ঠিক আছে? ও এখন জানে আমার ভুল বলে ওর ভুলটা ধরে কানাকাড়াকি করতেছে। আমি তখন এইখানে ওষুধ খাবো বলে আমার ছোটো ছেলে ওষুধ এনেছে, ওষুধ খাবো বলে ওষুধটা আমি হাতে দিয়েও নিচ্ছি, এখানে রেখে দিয়ে আমরা এই তোর ভুটটা আছে, তুই কেন আমার ভুট ধরে টানাটানি করছিস, তুই ভুট দিয়ে দে বলে আমার ছোটো ছেলেকে ও তোমার সেই জেঠু যাকে মেরেছে সে আবার বলে আরে ভুটটা তাকে আছে চিকেতে দিয়ে দে দিয়ে দে, সে আবার নিয়ে এসে ফেলে দিচ্ছে ওরা বলে তুই ফেলে দিলি কেন, তার হাতে দেখি দে বলে আবার সেই ভুটটা ছাড়লো, আর কী বলো ওদেরকে ছেড়ে দিল। এবার মনে করো আমি অবশ্যই আর কিচ্ছু জানিনি, আর ওর থেকে থেকে বিদ্যুত করে একে মারতে যায় তাকে মারতে যায়। হ্যাঁ, ওই মেজে ছেলে। কি নাম তার? মেজে ছেলে। কি নাম তার? তার নাম কবির আলী খান। তাকে মেরেছে? যে মারা গেছে তার নাম কি? না, যে মারা গেছে তার নাম কি? আমার স্বামীর নাম? হ্যাঁ, আশরফ আলী খান। আপনার নাম? আমার নাম সুপ্রিয়া বিবি। এটা কোন গ্রাম? আমার নাম আব্দুল গাফার খান। কি হয়েছে কি অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি হয়েছে, আমি সকালবেলা ঘুমিয়ে আছি বাড়িতে, আমরা তো কেউ আসে পাশাপাশি ঘরগুলো আমরা কেউ জানতে পারিনি, ঠিক আছে? এই যে ঘরটা সামনে আছে এই ঘরের লোক কোনো জানতে পারেনি। সকালবেলা আমাকে একজন ঘুম থেকে তুলতে গেছে যে দাদু মারা গেছে, তার ছেলেটাকে মেরে দিয়েছে। আমি এসে ঘটনাটাতে দেখলাম দাদু ওরকম পড়ে আছে। তারপরে দেখার পরে আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে কী বৃত্তান্ত, কেউ কোনো কথা বলছেনি, ঠিক আছে? এর আগেও আগেও মানে পারিবারিক এদের গণ্ডগোল হতো সবসময়, এর মাকে নিয়ে গণ্ডগোলটা বেশি হতো।
ঠিক আছে। এর আমাদের মানে আমরা গ্রামবাসী, আমি আমার দাদু হয়, আমরা আমি একান্তভাবে বলছি, আমি যেহেতু একটা বাড়িতে এরকম মারা গেল, তার দায়ী হচ্ছে একমাত্র এর মা এবং আরেকটা যে ছেলে ছিল, আমার ছোট ছেলে দায়ী, আর বড় ছেলেটাও ছিল নি। আর বড় কাকি, আমার কাকি সম্পর্কে হবে, সেও ছিল না বাড়িতে, তারা মায়ের বাড়িতে ছিল। আমি এসার পরে তার ছেলে এসছে, বড় ছেলেটা, ঠিক আছে। মানে কেন হচ্ছে, মনে হচ্ছে কি মনে হচ্ছে কেন নয়, এর বারবার এর আগেও এদের হতো প্রচুর অত্যাচার হতো ওর উপরে, ঠিক আছে। কিন্তু ওই লোকটা এত ভালো ছিল, কোনো দিন কাউকে আজ পর্যন্ত বলেনি যে আমার বাড়িতে এত অশান্তি হতো, হ্যান হতো, তেন হতো। কিন্তু আমার দায়ী এক নম্বর, আমার ঠাকুমা সম্পর্কে যে হবে ওই দায়ী, আর ওনার স্ত্রী, ঠিক আছে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। এটা কোন গ্রাম? এটা দহবন্যান গ্রাম। কি নাম আপনার? আমার নাম আব্দুল গাফার আলী খান। ওনাতে আমাদের যতটা ধারণা, আমাদের যতটা ধারণা যে ওনাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, সেটা আমরা প্রশাসনের কাছে আবেদন করেছি যে এর পূর্ণ তদন্ত হোক এবং প্রকৃত যারা দোষী তারা শাস্তি পাক, এবং এটা আমরা আশা রাখছি প্রশাসনের কাছে, এবং সিআই সাহেব এসেছেন এর পূর্ণাঙ্গ তদন্ত করে তারা প্রকৃত দোষী যারা তারা দোষী শাস্তি পাক। যে মারা গেছেন নাম কি? ওনার নাম আশরফ আলী খান, উনি ওনার আমি ভাইপো এবং উনি আমার জেঠা হবে। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র, সুদীপ্ত আগ্রহের রিপোর্ট, আনন্দ বার্তা।